ওয়াও, অবশেষে আমরা সমুদ্র সৈকতে চলে আসলাম। আসলে দিন রাত 24 ঘন্টা জেরিকে কি করে ধরবো, জেরিকে কি করে ধরবো, সেগুলো ভাবতে ভাবতে আমার মাথাটা এক প্রকার জঙ্গল হয়ে গেছে। আর যখনই এই সমুদ্র সৈকতে আসি তখনই আমার মাথাটা একেবারে ক্লিয়ার, পরিষ্কার হয়ে যায়। তাই তো, সমুদ্র সৈকতের নাম শুনে আমি পাগল হয়ে গেছি আসার জন্য। আহা, ও জেরি, দেখো এখানে বালুর কত সুন্দর সুন্দর পাহাড়, আবার মাঝে মধ্যে কেদুর গাছও আছে, আর ওইদিকে তো ওয়াও, এখানে তো দেখছি কত সুন্দর রমণীরা শুয়ে আছে। ও ভালোই হয়েছে জেরি, তুমি ওইটার কাছে যাও, আমি এইটার কাছে যাই, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, টক তুমি ওইটার কাছে যাও, আমি আমার জাতির কাছে যাই। ওয়াও, কত সুন্দর দেখতে কাপে কাপ আকাশের বাপ। দূর চাই, আকাশের বাপের নাম নিলাম কেন? ওই আকাশের বাপ আমার কাছ থেকে 501 টাকা পাহাওলাত নিছে, এই টাকা এখন চাইলে আমাকে মার দেয়। যাগোয়া, এখন তাড়াতাড়ি যাই, চলো টপ, 1 2 3 লেটস গো। আমি আসলে কবিতা পড়ি, আমি পড়তাছি, আমি যদি হতে পারতাম ছাগল, আর তুমি যদি হতে পারতা পাগল, ছাগল পাগলের দুনিয়া হয়ে যেত। আহা, কত সুন্দর কবিতার বই, কি ব্যাপার এখানে ওরা কারা আসছে, এটা আবার কে? হাই সুন্দরী, আমি হচ্ছি জেরি, আমি কি তোমার বন্ধু হতে পারি? অবশ্যই অবশ্যই তুমি আমার বন্ধু হতে পারো, কারণ তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমি তোমার পকেট থেকে ওই তোমার পকেটের টাকা দিয়ে আমি পুস্কা খেতে পারবো। আমার রমণী কত সুন্দর, আমার কেমন জানি দেখতেই মন চাচ্ছে, তাই তো আমি একটানা চেয়ে আছি, আমি একটু পাতিও দিচ্ছি না। কি ব্যাপার, আমার দিকে এটা কে এভাবে একটানা চেয়ে আছে? এই, তুমি কি পয়সাওয়ালা কাকু না পয়সা চালা কাকু? শোনো ভালো করে, পয়সাওয়ালা কাকু হলে আমি তোমার বন্ধু হব, ঠিক আছে? আর পয়সাওয়ালা কাকু না হলে আমি তোমার কাছ থেকে দূরে চলে যাব। আরে লমনি, তুমি চিন্তা কইলো না, আমার কাছে অনেক টাকা আছে, অনেক টাকা, আমি 5 টাকার মালিক, 5 টাকা দিয়ে একটা চাকাইলে আমি ফকির হয়ে যাব আর কি। যাই হোক, আমি টাকাওয়ালা কাকু, চিন্তা করো না। জীবন আমার পাকা পাকা, বাড়ি হইছে আমার ডাকা, একটা মাইয়ার পিসের গুরে, জীবন আমার টেনা টেনা হইল রে, জীবন আমার পাকা পাকা, হই বাড়ি হইল আমার ডাকা হই। আহা রমণি, একবার যদি আমি তোমার বন্ধু হতে পারি, আমি জীবনেও এই বন্ধুত্ব ভাঙতে দেব না। কিন্তু সমস্যা একটাই, তুমি তো আবার পয়সাওয়ালা কাকু কুস্তাছো, আমি তো তোমার সাথে মিশাগাতা কইছি, আমি পয়সাওয়ালা কাকু। কিরে, আমার বলটাকে শর্ট দিল, হায় হায়, পরে তো আমি বালুর ভিতর ডেবে গেছি। বুঝলাম না, আমার সাথে এত আদবটা কে দেখালো, না মানে বেয়াদবিটা কে করলো? হেই সুন্দরী, আমি হচ্ছে শক্তিশালী বুলডগ, ঠিক আছে? আমি তোমার পাশে বসছি, তুমি দেখো আমার হাতে কত শক্তি। হাই তারে নারে তারে নারে, জীবন আমার পাঙ্কা হইয়া গোরে, তাই তো আমি আইছি আবার সমুদ্র সৈকতে রে, ও তারে নারে তারে নারে। এই কালাবুল এখানে কি করছে? হায় হায়, কালাবুল বুটটা ফেলে বালু দিয়ে আমাকে একেবারে ঘুরে ফেলছে, কামনা করলো কি, আমারে বালু দিয়ে একেবারে ঘুরা দিছে। বাবারে বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম, কিন্তু কালা আবুলের এত বড় সাহস, আমি হচ্ছে বুদ্ধিমত্তা জেরি, আর আমাকে বালু দিয়ে ঘুরে ফেলেছো, এর পরিণাম যে কতটা ভয়ঙ্কর হবে সেটা তুমি একটু পরে টের পাবে, তার আগে শরীর থেকে বালুগুলা ফেলে নেই। হায় হায়, শরীরটা একেবারে বালু দিয়ে একেবারে নষ্ট হয়ে গেছিল, যাক সমুদ্র সৈকতে বালু তেমন কোনো ক্ষতি করবে না। আহা,